ডেঙ্গুতে জেলা শহরে আক্রান্তের সংখ্যা বাড়ছে। খুলনা ও লক্ষ্মীপুরে এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। রাজধানীতে মারা গেছেন এক প্রকৌশলী। জেলা শহরের হাসপাতালগুলোতে এখন ডেঙ্গু আক্রান্ত রোগীর ভিড়। লক্ষ্মীপুর, খুলনা, চাঁদপুর, কুমিল্লা, বরিশাল, সিলেট ও বগুড়া চিকিৎসাধীন রয়েছে 958 জন। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে জানাচ্ছেন ফারুক হোসাইন। দুই দিন ধরে জ্বর না কমায় সোমবার বিকেলে লক্ষ্মীপুর শহরের একটি চিকিৎসা কেন্দ্রে 4 বছর বয়সী শিশু পরশের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করার জন্য নেয়ার পথে রাত 10টায় মারা যায় পরশ। এছাড়া সোমবার সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোহাম্মদ রাসেল নামে আরেকজন। এ নিয়ে খুলনায় এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে 4 জনের মৃত্যু হল। খুলনার সিভিল সার্জন ডাক্তার আব্দুর রাজ্জাক জানিয়েছেন, এ পর্যন্ত খুলনায় 447 জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে চিকিৎসাধীন রয়েছেন 142 জন। এদিকে চাঁদপুর জেনারেল হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন 69 জন। গত 24 ঘন্টায় ভর্তি হয়েছেন আরও 14 জন। কুমিল্লার বিভিন্ন হাসপাতালে গত 24 ঘন্টায় 33 জন রোগী ভর্তি হয়েছেন। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 330 জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত 24 ঘন্টায় ভর্তি হয়েছেন 41 জন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন 35 জন আর বেসরকারি হাসপাতালে আরও 12 জন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসকরা জানান, ঢাকা থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে ঈদের ছুটিতে তারা সিলেটে এসে হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া বগুড়া গত 24 ঘন্টায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে 22 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।